সবাইকে আশা করছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালোই আছো। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। চান্দিকাড়ি কিচেন থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রান্না করতে এসেছি রূপচন্দা মাছ বেগুন এবং আলু দিয়ে। অনেক মজার একটা মাছ, আমাদের খুব পছন্দের মাছ। তেলে ভেজে নিচ্ছি এই রূপচন্দা মাছ, আমি আগে মেখে রেখেছি। চামচটা দিয়ে দিব, লবণ দিব তোমাদের স্বাদ মতো, যার যার মতো লবণ নিলে কচুটা কচু। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন এবং আদা। আমি এখন একটু মরিচ দিব 2 টেবিল স্পুন এবং হলুদ দিচ্ছি। এটাই আমার মশলা, আমি কোনো ধনিয়া জিরা কিছু দিই, শুধু আদা রসুন পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাঁচামরিচ। এই কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? তোমাদের কি মনে হচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে না? এখন আমি মাছটা দিয়ে দিব আর একটু ইয়ে হোক, সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা একটু ঢেকে দিব কিছুক্ষণ, জাস্ট 3 মিনিট। আমি এখন একটু বেগুন দিয়ে দিব, একটু আলু দিয়ে দিব, ভিজিয়ে রেখেছি কারণ কালো হয়ে যায় তো, ওই জন্য বেগুনটা দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি পানি দেইনি এখন একটু পানি দিয়ে দিব। এই যে এখন সব হয়ে গেছে, আমি শুধু একটু লেমন পাতা দিচ্ছি। লেমন পাতাটা দিলে স্মেলটা অনেক গুড হয়, খুব ভালো লাগে। আর এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেদিকে আমি একটু দিয়েছিলাম ফার্স্টে, বাট এখন আবার দিচ্ছি। আর একটু পেঁয়াজ পাতা, ইয়ামি দেখতে না? ওকে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবা না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে ফেলো, নতুন নতুন ভিডিও পাবে। তোমরা তোমাদের প্রিয় প্রিয় মানুষগুলিকে বেশি বেশি করে শেয়ার করে ফেলো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো এবং থ্যাংকস ফর ওয়াচিং।